আপনারা যারা বাইক নিয়ে কাপ্তাই ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিও মোটেও স্কিপ করবেন না। আজকের ভিডিওতে দেখাবো আপনার মন ভালো করার মতো সবুজে ঘেরা সুন্দর ও নিরিবিলি একটি জায়গা, পাশাপাশি প্রিয় মানুষ নিয়ে লং ড্রাইভে যাওয়া যায় এমন সুন্দর একটি রাস্তা এবং আশপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করব। চলুন প্রথম থেকে শুরু করা যাক। নোমান কোথায়, সানবীর কোথায়? অনেকদিন ধরে বলা বলি করতেছিলেন আমি নতুন কোনো ব্লগ আপলোড করতেছি না বলে। সো আজকে আমরা কাপ্তাই যাচ্ছি। আমরা বলতে আমার সাথে আছে আমার কাজিন রাকিব, আমি আর রাকিব মিলে বাইক নিয়ে কাপ্তাই ট্যুরে বেরোচ্ছি। তো আপনাদের কাপ্তাই কোন কোন লোকেশনে যাচ্ছি, কী কী করতেছি সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন। আমরা এখন আছি মুরাদপুর, মুরাদপুর ফ্লাইওভারের নিচে। তো এইখান থেকে আমরা রওনা দিচ্ছি। সুন্দর একটা দিন, মেঘলা আকাশ, সূর্য ওয়েদারটা একদম ভয়াবহ, ভালোই লাগছে। শুক্রবার সকাল বিদায়, রাস্তা দিন। আমরা এখন চলে আসছি মধুনাগার ব্রিজে। এখান থেকেই মূলত শুরু হচ্ছে আমাদের জার্নিটা। দেখুন রাস্তার দুই পাশে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটা সময় পৌঁছে যাবো কাপ্তাইলে। ভাই বউ নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটা ওয়েদার, কিন্তু ঘরে তো বউ নাই, ঘরে ভাই আছে, ভাই থাকলে হবে কি দরকার। আমরা এখন আছি রাউজানে, ক্রস করার পর আমরা রাউজান ঢুকেছি। তো রাউজান থেকে আমরা এখন যাব নোয়াপাড়া, নোয়াপাড়া ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। নোয়াপাড়া একটা মোড় আছে, ওই মোড় দিয়ে আমরা যাব রাঙ্গুনিয়া। তো রাউজানের সৌন্দর্য দেখুন, এই রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ এবং ওয়েদারটা তো যেমনটা বলছিলাম মারাত্মক ওয়েদার। অবশেষে আমরা এখন চলে আসলাম রাউজানের নোয়াপাড়া, এটা হচ্ছে নোয়াপাড়া বাজার। এখন এই নোয়াপাড়া বাজারের থেকে আমরা বাই রোডে চলে যাব সোজা রাঙ্গুনিয়া। আমরা এখন চলে এসেছি চুয়েটের গেটে। ভাই এটা কি জিনিস এখানে, আমি তো চিনতেছি না, চুয়েটের ভিতর এত বড় ডিম পারলো কে? হ্যাঁ আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ঢুকে পড়েছি রাঙ্গুনিয়ায়। আমরা এখন আছি রাঙ্গুনিয়ার পানি শৌচাগার কেন্দ্রে, আপনাদের দেখাই। এই তো চট্টগ্রাম পানি সরবরাহ ও নিষ্কাশন কর্তৃপক্ষ।
রাকিব, কি অবস্থা? এই তো ব্রো, কেমন লাগতেছে আজকের ট্যুর? অনেক মজা হচ্ছে। ওয়েদারটা কেমন? অসাধারণ। এই ওয়েদারের মধ্যে আমাদের বারবার ঘুরতে বের হওয়া উচিত। আমরা বেচেলার মানুষ, আমাদের বউ নাই, এজন্য বাইক রাইডার নিয়ে দুজন মিলে বের হলাম। তাইলে সামনে আমরা আবার আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এখন আছি রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজে। এটাকে গোডাউন ব্রিজ কেন বলা হয় আমি জানি না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই ব্রিজটা মূলত কর্ণফুলী নদীর উপর অবস্থিত। আর আমি যদি আপনাদের এই সাইডটা দেখাই, দেখুন সুন্দর একটা পরিবেশ, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। আর আজকের ওয়েদারটাও মারাত্মক, গুটি গুটি বৃষ্টি পড়ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। রাগে জায়গাটা জোস না, এটা হচ্ছে বালির ট্রলার। আমরা আছি গোডাউন ব্রিজের উপর। এর মধ্যে ততক্ষণে আমরা হালকা নাস্তা করে নিলাম, নাস্তা করে আবার ড্রাইভ করা শুরু। বৃষ্টির পর রাস্তাটা আরো অনেক সুন্দর মনে হচ্ছে। এখন চলে এসেছি আমরা রাঙ্গুনিয়া রোয়াজার হাটে। আর 20-30 মিনিট মতো ড্রাইভ করতে হবে, তারপর পৌঁছে যাব আমরা কাপ্তাই নিসর্গ পার্কের কাছাকাছি। কাপ্তাইয়ের কাছাকাছি চলে আসছি। সামনে একটা এভিয়ারি ইকো পার্ক আছে, যেটা আগে শেখ রাসেল পার্ক নামে পরিচিত ছিল। আমরা ওই জায়গায় থামবো কিছুক্ষণ, ওই জায়গাটা ঘুরে তারপর আবার নিসর্গ পার্ক হাউসের দিকে রওনা দিব। আমরা এখন আছি শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কের মধ্যে, কিন্তু দুঃখের বিষয় এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে শেখ রাসেল নামটা থাকার কারণে হয়তো। তো কাউন্টার বন্ধ, কাউন্টারে কোনো লোকজন নেই, তারপর গেটও তালা মারা। পার্কটা কিন্তু অনেক সুন্দর, আমরা এসে ঢুকতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না ভিতরের সৌন্দর্যটা। এখানে ক্যাবল কার রাইড আছে, তারপর এখানে আপনি চাইলে ক্যাম্প করে থাকা যায়, হ্যাঁ এই টাইপের অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু এখন তো বন্ধ। এখানে সব কিছু ভাঙচুরের ছবি দেখা যাচ্ছে, ভাঙচুরের প্রতি ছবি দেখা যাচ্ছে। আর নামটার দিকে যদি তাকান, এখানে শেখ রাসেল লেখা ছিল, ওটা তুলে ফেলছে, তারপর এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক নামকরণ করা হয়েছে। শুধু ইয়ার করার চলে যাইতে হবে, আমরা চলে যাই নেক্সট স্পটের মধ্যে। ফাইনালি আমরা এখন ঘুরে ফিরেছি কাপ্তাই উপজেলায়। আমরা অলরেডি দুইটা উপজেলা পার করে আসছি, এক হচ্ছে রাউজান, এরপর আছে কাপ্তাই উপজেলা। সুন্দর কাকে বলে ভাই, টাকা পয়সা দিয়ে কি হবে, টাকা পয়সা দিয়ে কি হবে বলে, আপনার বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছু হবে, কিন্তু শান্তি শান্তি যাতে পাবো। একটু আগে একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচলাম আলহামদুলিল্লাহ। এই রাস্তায় ড্রাইভের ক্ষেত্রে হর হামেশা চোখ খোলা রাখতে হয়, যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদ চলে আসতে পারে। আমরা এখন আছি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউসে। এটা একটা মূলত রেস্টুরেন্ট, এইখানে চাইলে আপনারা কিছু কটেজ আছে, কটেজেও থাকতে পারবেন। ভিতরে ঢুকে দেখাচ্ছি, চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে নিসর্গ রেস্টুরেন্ট।
আর এই পাশে যেগুলো আছে এগুলো সবগুলো পট হাউস। আপনারা চাইলে এই পট হাউসগুলো বুকিং করে আসতে পারেন রাতে থাকার জন্য। আমরা যেহেতু এখানে কোনো কটেজ বুক করিনি, সেই কারণে আমাদের নিচে নামতে দিচ্ছে না, কারণ যারা গেস্ট হাউসে ওদের প্রাইভেসির একটা ব্যাপার আছে। সেই কারণে এমনিতে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্টটা সবার জন্য উন্মুক্ত। ভাই প্রেমিকারা সুন্দর, কিন্তু এই প্লেসের কাছে এই পরিবেশের কাছে প্রেমিকারা কিছুই না। আর যদি প্রেমিকা এবং ওয়েদার দুইটাই যদি একসাথে পাওয়া যায় আর কি লাগে, তাহলে আর কি লাগে। ও আমরা এখন আছি প্রশান্তি পার্কে রাপ্তায়। কি এক দুর্ভাগ্য যে আজকে ওয়েদারটা ভালো কিন্তু সবগুলো পিকনিক স্পট বলেন সবগুলো পার্কই আজকে বন্ধ। আমরা প্রশান্তি পার্কেও ঢুকতে পারতেছি না, কি কারণে বন্ধ সেটাও জানা নেই আমাদের। কিন্তু বাইরের ওয়েদারটা দেখেন, জোশ। এইখানে আমরা দেখতেছি রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট, প্রবেশ ফি মাত্র 10 টাকা। এটা হচ্ছে কাপ্তাইয়ের সর্বশেষ পয়েন্ট, কাপ্তাই জেডিঘাট। এখান থেকে মূলত বিলাইছড়ি যাওয়ার জন্য বোট ভাড়া করা হয়। বোট ভাড়া করে চাইলে বিলাইছড়ি ঘুরে আসতে পারেন। তারপর আমরা দুপুরে খাবার খেয়েছি ক্যাফে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা আলু ভর্তা, বেগুন ভর্তা এবং মাছ ভর্তা দিয়ে খেয়েছি। যন্ত্রটি 150 টাকা মতো করেছে, ভালোই ছিল। যেহেতু জেডিঘাট বাজার, এভাবেই আমাদের আজকের ট্যুরটা সম্পন্ন হয়। আমরা যে পথে আসছি সে পথে আবার ব্যাক করবো এখন।